ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আবার নিয়ে এলাম একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন কম্পিউটার স্লো হলে কিভাবে আপনি কম্পিউটারকে ফাস্ট করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে উইন্ডো আর দাবিয়ে এখানে টাইপ করুন প্রিফেড, PREFETCH, তারপর ওকেতে ক্লিক করুন, কন্টিনিউ ক্লিক করুন। এই ফাইলগুলোকে যে কোনো একটা ক্লিক করে সিলেক্ট অল করুন, ডিলিট করে দিন। আবার উইন্ডো আর দবান, এখানে পার্সেন্টেজের চিহ্ন দেন, নিয়ে লিখুন টেম্প, TEMP, পার্সেন্টেজের চিহ্ন দিয়ে ওকে করুন। যে কোনো একটা ফোল্ডারকে সিলেক্ট করুন, কন্ট্রোল এ দাবিয়ে সিলেক্ট করে নিন, ডিলিট করে দিন, ইয়েসে ক্লিক করুন, ক্যান্সেল করে দিন, মেশিনটাকে রিস্টার্ট করে নিন। তাহলেই দেখুন আপনার মেশিনটি ফাস্ট হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।